বিজেপিকে একটা ভোট দেওয়া মানে সর্বনাশ, বিজেপিকে একটা ভোট দেওয়া মানে বিসর্জন, আর তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে উন্নয়ন। বিজেপি সরকার, তোমরা কোনো উন্নয়ন করনি, ইলেকশনের সময় এসে মিথ্যে কথা বলো, কুৎসাটা বলো 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেবে, সব মিথ্যে কথা। আজ পর্যন্ত তো দাওনি, আমরা তো দিয়েছি, আমরা তো দিয়েছি, আমরা তো করেছি। আর আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে মনে রাখবেন, এই ভোটটা যদি আপনারা চান, দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছে যাক, মেয়েরা হাত খরচ 500 টাকা, সিলুন কাসিলুন টাইপ 1000 টাকা। আরেকটা করেছি, 18 বছরের পর যে বিধবা থাকবে কাউকে লাইন দিতে হবে না, সবাই 1000 টাকা করে পেনশন পাবে, এটাও করে দিয়েছি। পুরোহিত ভাতা করে দেওয়া হয়েছে, মাজিদ থান জাহিদ থান করে দেওয়া হয়েছে, ইমাম মুয়াজ্জেম করে দেওয়া হয়েছে, কোনো কিছু বাকি রাখেনি। সংখ্যালঘু ছেলে মেয়েরা প্রায় 2 কোটি 35 লক্ষ ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছে, আগামী দিন আরো হবে। তাই বলি মা ভাই বোনেরা, আমার খেলা হবে? মা বোনেরা যে আদেশে চুলো বাঁধে, কেরোসিনের দাম কত বেড়েছে, কেরোসিন তেল কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কমিয়ে দিয়েছে, আর গ্যাসের দাম ছিল 400 হলো 800, বিনা পয়সায় চাল পাবেন, আর মোদী সরকার 800 টাকা গ্যাসের দাম করবে, মানুষ খাবে কি? রেলে আপনাদের ছেলে মেয়েরা চাকরি করে, রেল বিক্রি করে দেওয়া হচ্ছে, কোল বিক্রি করে দেওয়া হচ্ছে, ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দেওয়া হচ্ছে। যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনারা গাড়ির জন্য ইন্স্যুরেন্স করেন, বাড়ির জন্য করেন, নিজেদের মেডিকেল ইন্স্যুরেন্স করেন, কৃষক বন্ধুরা জমির জন্য করেন, যদিও কৃষকদের জমির টাকাটা পুরোপুরি আমরা দিই। এমনকি কোনো কৃষক মারা গেলে 18 বছর থেকে 60 বছরের মধ্যে 2 লক্ষ টাকা আমরা দিই। যারা পুরোহিত তাদেরও 1000 টাকা করে, 1500 টাকা করে ভাতা আমরা দিই। আপনাদের সবাই পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু একটাই কথা মা বোনেরা, যদি চান উন্নয়ন চলুক, তাহলে বিজেপি নয়, বিজেপি একটা সর্বনাশা রাজনৈতিক দল। দেখবেন পান মার খাবে, আর মুখগুলো চকবক চকবক করবে, আর কপালে একটা তিলক কাটবে, আর মানুষকে এসে বলবে, মুখে বলবে হরি হরি, আর পেছনে ডাকাতি করি, মুখে বলবে হরি হরি, পেছনে চুরি করি। আমরা বলি হরি হরি, এসো ঠাকুর তোমাকে পুজো করি, ওরা তা নয়। মাঝে করেছিল এনপিআর, আমি করতে দিইনি, করলে কি হতো, আপনাদের অর্ধেক মানুষকে বাংলা থেকে তাড়িয়ে দিত। যারা বাইরে কাজ করে ওদের বলবেন দয়া করে ভোটটা দিয়ে যেতে। এনপিআর সব জায়গায় হয়েছে, আমি করতে দিইনি, দেব না, কারণ আমি চাই না আমার বাংলার কোনো মা ভাই বোনেদের নাম বাদ যাক। আসামে 14 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, যারা কথা বলতে গেছে তাদের মেরেছে, 100 জন লোককে হত্যা করা হয়েছে। আজকে কৃষকরা আন্দোলন করছে, 7 মাস 8 মাস হয়ে গেল, চাষির জমি লুট করে নেবে, চাষির শস্য লুট করে নেবে, মাছের মৎস্য লুট করে নেবে, আর কেউ কিছু বলতে পারবে না। আমরা বলেছি আমরা চাষিদের পক্ষে, আমরা কিছুতেই এই কাজগুলো করতে দেব না, আমরা চাষিদের থেকেই ধান কিনবো, আমরা চাষিদের থেকেই পাট কিনবো, আমরা আলু চাষির কাছ থেকেই আলু কিনবো, আমরা পটলের চাষির কাছ থেকেই পটল কিনবো, আমরা মৎস্যজীবীদের কাছ থেকেই মৎস্য কিনবো, কিন্তু আমরা মানুষকে বঞ্চিত করব না, মানুষকে লাঞ্ছিত করব না। আমার মেয়েরা যেমন ঘরের অলঙ্কার, আমার ভাইরাও আমার সম্পদ। মা বোনেরা রান্না করতে করতে একটু হাতা খুন্তি চালান তো, হাতা খুন্তি দিয়ে নাড়েন। এবার বিজেপির নতুন প্ল্যান, বাইরের গুন্ডাদের নিয়ে এসে আপনাদের ভোট লুট করার। কি ভাই বোনেরা যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, ভালো করে করবেন তো, শক্ত করে করবেন তো। মনে রাখবেন, মেশিন যখন প্রথম স্টার্ট করবে, একবার 30টা ঘুরে ছেড়ে দিলে হবে না, আবার বলবেন 2 বার অফ, আর 2 বার অন করতে হবে। নতুন মেশিন যদি নিয়ে আসে মেশিন খারাপ বলে, কেউ চলে যাবেন না, নতুন মেশিন যতক্ষণ পর্যন্ত 2 বার অন অফ না করে আপনাদের সামনে টেস্ট করা হচ্ছে, ততক্ষণে অন করবেন না, না হলে ভোট ভরে রেখে দেবে। 3 নম্বর,
বিশৃঙ্খলা করে দেখতে হবে। আর চার নম্বর, ভোট হয়ে গেলে মানুষের ভোটগুলোকে রক্ষা করতে হবে। কোন রকম যদি পুলিশও বলে, কেন্দ্রীয় শাসিত পুলিশ বা রাজ্যের পুলিশকেও যদি বাধ্য করে বলতে যে আপনারা যান আমরা আছি, মনে রাখবেন ভোটের সময় নিজেকে কাজটা করতে হয়। আমার পুলিশের প্রতি ভরসা আছে, আমার বিশ্বাস আছে, আমি তাই লিখে বলছি, এটা আপনার কাজ, এটা আপনাকে করতে হবে। তাহলে যদি গুন্ডারা আসে আপনারা কি করবেন? একটু খাতা খুঁটি নিয়ে টেনে যাবেন তো? আমরা খুনের বদলে খুন চাই না, কিন্তু মা যখন কেউ বদমাইশি করে মেয়েদের গায়ে হাত দেয়, ঠাপ ঠাপ সিয়ে দুটো থাপ্পড় দেয়। মা বোনেরা পারবেন তো ভোট লুট করতে এলে ঠাসিয়ে দুটো থাপ্পড় দেওয়া, অথবা খুঁটি নাড়ানো, অথবা বেলচা নাড়ানো? অথবা দেখে নেবেন যদি রাতের বেলায় কোনো গুন্ডা এসে বলে আমরা এই করবো ওই করবো, বিজেপি থেকে এসছি, এখান থেকে এসছি, মনে রাখবেন এগুলো বাইরে, এক টাকাও ঢুকতে দেবেন না, এক টাকাও ঢুকতে দেবেন না। আর এই সময় অনেক ফেক নিউজ করবে, অনেক ভিডিওতে মিথ্যে কথা বলবে, কুৎসা করবে, সেগুলোকে বিশ্বাস করবেন না। অনেক কাগজ চুরি করে সেই কাগজে মিথ্যে কথা লেখে, অনেক সময় ওরা, আগের বারে আমরা ধরেছিলাম ওদের চালাকি এটা। তাই দাঙ্গাকারী বিজেপিকে একটি ভোটও নয়, দুরাচারী বিজেপিকে একটি ভোটও নয়, অত্যাচারী বিজেপিকে একটি ভোটও নয়। মা বোনেরা মনে রাখবেন উত্তরপ্রদেশে বিজেপির সরকার,